হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ অ্যান্ড ইংলিশ বুস্টার তোমাদের ভোকাবুলারি বিল্ডিংয়ের জন্য আমি আজ থেকে একটি নতুন সিরিজ শুরু করছি যার নাম হলো ট্রি অফ ওয়ার্ডস আমি তোমাদের প্রত্যেক ভিডিওতে দশটি করে ওয়ার্ড শেখাবো যা তোমাদের রাইটিংয়ের ক্ষেত্রেও কাজে লাগবে এবং বিভিন্ন কম্পিটিভ পরীক্ষার সিনোনিম্যাটোনিমের ক্ষেত্রেও কাজে লাগবে তাহলে চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি এই টপিকের ওপর এটা আমার প্রথম ভিডিও তাই সিরিজ নম্বর ওয়ান আজকের প্রথম শব্দটি হলো অ্যাব্যান্ডন যার স্পেলিং এন ডি ও এন অ্যাব্যান্ডন শব্দটির বাংলা অর্থ হলো পরিত্যাগ করিয়া যাওয়া বা বর্জিত করা এখানে ছবিতে দেখো বোটের ওপরে যে ছেলেটি রয়েছে সে তার বন্ধুকে ছেড়ে চলে যাচ্ছে তাই আমরা সেন্টেন্সটি লিখেছি দ্য বয় অ্যাব্যান্ডন্ড হিজ ফ্রেন্ড পরবর্তী শব্দটি হল অ্যাবলিশ যার স্পেলিং এ বি ও এল আই এস এইচ অ্যাবলিশ শব্দটির অর্থ হল বাতিল করা বা সম্পূর্ণ শেষ করা এখানে যে ছবিটি রয়েছে সেখান থেকে তোমরা একটু ইম্যাজিন করে নাও যে এই ছেলেটি তার হাতে স্টপ সাইন নিয়ে ট্রাফিক চলাচল বন্ধ রাখার নির্দেশ দিচ্ছে তাই এই ক্ষেত্রে আমি যে সেন্টেন্সটি ব্যবহার করেছি সেই সেন্টেন্সটি হল দ্য বয় অ্যাবলিশড ভেহিকলস মুভমেন্ট ছেলেটি যানবাহন চলাচল রদ করে দিল বা বাতিল করে দিল এবার চলো তিন নম্বর ওয়ার্ডটি দেখে হল অ্যাব্রাপ্ট যার স্পেলিং এ বি আর ইউ পি টি এব শব্দটির অর্থ হল আকস্মিক বা হঠাৎ এখানে ছবিতে দেখো একটি লাল গাড়ি পেছন থেকে একটি সবুজ গাড়িকে ধাক্কা মেরেছে তাহলে এই ক্ষেত্রে আমরা সেন্টেন্সটি ইউজ করেছি দ্য বয় মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট ছেলেটি এক আকস্মিক দুর্ঘটনার সম্মুখীন নেক্সট শব্দটি যার স্পেলিং এ ডবল সি ও এম পি এল এস এইচ অ্যাকমপ্লিশ শব্দটির অর্থ হল সম্পাদন করা বা সম্পূর্ণ করা এখানে ছবিতে দেখো একটি ছেলে তার হোমওয়ার্ক শেষ করছে তাহলে আমরা সেন্টেন্সটি লিখব দ্য বয় অ্যাকমপ্লিশ হিজ হোমওয়ার্ক পরবর্তী শব্দটি হল অ্যাবস্ট্রাক্ট যার স্পেলিং এ বি এস টি আর এ সি টি অ্যাবস্ট্রাক্ট শব্দটির বাংলা অর্থ হল ভাবমূলক বা সারসংক্ষেপ করা এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটি ছেলে বই পড়ছে এবং তার ইম্যাজিনেশনের মধ্যে ড্রাগন রয়েছে তাহলে এই ছবির জন্য যে সেন্টেন্সটি আমরা ব্যবহার করেছি সেটি হলো দ্য বয় হ্যাড অ্যান অ্যাবস্ট্রাক্ট থট হোয়াইল রিডিং বুক বই পড়ার সময় ছেলেটির মধ্যে ভাবমূলক চিন্তা ছিল এছাড়া অ্যাবস্ট্রাক্ট শব্দটি কোনো কিছুর সারসংক্ষেপ করার ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে এরকম একটি এক্সাম্পেল হল ইউ আর রিকোয়েস্টেড টু অ্যাবস্ট্রাক্ট মেইন পয়েন্টস ফ্রম দ্য লং রিপোর্টস পরবর্তী ওয়ার্ডটি হল অ্যাবসার্ড যার স্পেলিং এ বি এস ইউ আর ডি অ্যাবজার্ড শব্দটির বাংলা অর্থ হল অদ্ভুত বা অযৌক্তিক এখানে আমি একটি সি হর্সের ছবি দিয়েছি যারা সি হর্স প্রথম দেখে তাদের কাছে এই প্রাণীটি অদ্ভুত মনে হয় সেই ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটি লিখতে পারি আই হ্যাভ সিন অ্যান অ্যাবজার্ড ক্রিয়েচার টুডে আজ আমি এক অদ্ভুত প্রাণী দেখলাম এছাড়া আজগুবি গল্পের ক্ষেত্রে অ্যাবজার্ট স্টোরি হাস্যকর পরিস্থিতির ক্ষেত্রে অ্যাবজার্ট সিচুয়েশন তোমরা ব্যবহার করতে পারো পরবর্তী ওয়ার্ডটি হল অ্যাবানড্যান্ট স্পেলিং এন ডি এ এন টি অ্যাবান্ড্যান্ট শব্দটির অর্থ হল প্রচুর বা বহু এখানে ছবিতে দেখো অনেক মাছ রয়েছে বা প্রচুর মাছ রয়েছে তাহলে আমরা সেন্টেন্সটি লিখব ফিশ আর অ্যাবান্ড্যান্ট ইন দিস পন্ড এই পুকুরে বহু মাছ রয়েছে পরবর্তী ওয়ার্ডটি দেখো এক্সিলারেট যার স্পেলিং এ ডাবলসি ই এলই আর এ টি ই এক্সিলারেট শব্দটির বাংলা অর্থ হল গতি বৃদ্ধি করা বা দ্রুত গতি হওয়া এখানে ছবিতে দেখো একটি গাড়ি তার গতিবেগ বাড়িয়েছে তাহলে আমরা এখানে সেন্টেন্সটি লিখবো দ্য কার এক্সিলারেটেড টু উইন দা রেস প্রতিযোগিতায় জেতার জন্য গাড়িটি তার গতি বাড়িয়েছে পরবর্তী ওয়ার্ডটি হল একামুলেট যার স্পেলিং এ ডবল সি ইউ এম ইউ এল এ টি ই অ্যাকামুলেট শব্দটির অর্থ হল জমা করা বা একত্রিত করা এখানে ছবিতে দেখো একজন মানুষ প্রচুর পরিমাণ টাকা জমিয়েছে এই ক্ষেত্রে আমরা এখানে সেন্টেন্সটি লিখবো দ্য ম্যান অ্যাকামুলেটেড এ লট অফ মানি আজকের ভিডিওটির শেষ শব্দটি হল অ্যাকুরেসি যার স্পেলিং এ ডবল সি ইউ আর এ সি ওয়াই অ্যাকুরেসি শব্দটির অর্থ হল যথাযথতা বা সঠিকতা এখানে ছবিতে দেখো একজন মানুষ তার সমস্ত তীরগুলি একদম সঠিক টার্গেটে এম করতে পেরেছে তাই এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা লিখব ম্যান হ্যাজ অ্যাকুরেসি ইন আর্চারি এই ব্যক্তিটির আর্চারিতে অসাধারণ সঠিকতা রয়েছে এবার আমি তোমাদের রিভিশন করাবো আমি যে তোমাদের জন্য এত পরিশ্রম করলাম দেখি তার ফল তোমরা কি দাও আমি তোমাদের ওয়ার্ড শেখানোর সময় যে দশটি ছবি ব্যবহার করেছিলাম সেই দশটি ছবি দেখো এখানে র্যান্ডমলি দেওয়া আছে তোমরা ওয়ান টু থ্রি এইভাবে মেনশন করে সেই ওয়ার্ডগুলি কমেন্ট সেকশানে লিখে দাও আমি তোমাদের প্রত্যেককে এর জন্যে মার্কস দেব। দেখি দশের মধ্যে দশ কে কে পায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে আমার পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই